সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের ক্লাসে আমি অধ্যায় 10 থেকে শুরু করতে যাচ্ছি, যেহেতু আমাদের পুরো বইটা আবার শেষ হয়ে গেছে। স্থির তড়িৎ, এখানে শুধু সৃজনশীল না, বেশ কিছু এমসিকিউ আছে যেগুলোতে তোমাদের প্রবলেম হয়, এই জন্য আমি এই অধ্যায়টা নিয়ে আবার হাজির হলাম। যদিও অধ্যায়টা খুবই সহজ, কি বলো, সহজ না? মোটামুটি স্যার ভালোই, মোটামুটি সহজ আছে। হ্যাঁ, মোটামুটি সহজ। আরেকবার একটু ই করলে, রিভাইজ করলে মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, একটু অধ্যায় সম্পর্কে ধারণা দিয়েই আমি সৃজনশীল বলো বা অঙ্ক বলো, আমি ওইদিকে চলে যাব। তো শুরু করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। শুরুতেই আমরা পদার্থ সম্পর্কে জানব। প্রত্যেক পদার্থই প্রোটন ও ইলেকট্রন দ্বারা গঠিত, বা প্রত্যেক পদার্থের মধ্যে কি থাকে? প্রোটন থাকে এবং ইলেকট্রন ইলেকট্রন থাকে, এগুলো তোমরা জানো। ইলেকট্রন থাকে মানুষের শরীরে, এটা কিন্তু অবজেক্টিভে আসে, এই পয়েন্টটা তোমরা লিখে রাখো। মানুষের শরীরে 10^28 টি এর চেয়েও বেশি প্রোটন থাকে। আমি কিন্তু আবার বলছি, এটা অবজেক্টিভ আসে, লিখে রাখো তোমরা। আচ্ছা, এবং প্রায় সমান সংখ্যক ইলেকট্রন থাকে। ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ধর্মই হচ্ছে আধান। এবার আমাদের টপিক হলো আধান কি আসলে, কেউ বলতে পারবে আধান? শুভ্র বলবো বলো স্যার। আধান হচ্ছে পরমাণুর ভেতরে অবস্থিত প্রোটন এবং ইলেকট্রনের মৌলিক ধর্ম, যা একে অপরের সমান এবং বিপরীত হয়। গুড, অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা প্রোটন এবং আধানের সংজ্ঞাটা আমরা বলতে পারবো, যা ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ধর্ম। যারা জানো না তারা একটু লিখেও রাখতে পারো, ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ধর্মকে আধান বলে। আধান হলো বাংলা শব্দ, ইংলিশে বলবো আমরা চার্জ। এবার নেক্সট জিনিস হলো আমাদের, আসলে এই আধান বা চার্জ কিভাবে কিভাবে তৈরি হয়। কোন পরমাণুতে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে ততক্ষণ পর্যন্ত তড়িৎ নিরপেক্ষ থাকে। যত একটা পরমাণুতে ধরো যতগুলো ইলেকট্রন থাকে, তোমরা জানো যে সমান সংখ্যক প্রোটন থাকে, তাহলে যতটুকু সময় বা যতক্ষণ সময় এই ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত তড়িৎ কি থাকবে বলো? নিরপেক্ষ। হ্যাঁ, পরমাণুতে এদের সংখ্যা সমান না হলে তখন হবে তড়িৎগ্রস্ত, যখন কম বেশি হবে তখন আমরা বলবো আধানগ্রস্ত বা তড়িৎগ্রস্ত বা আহিত। কোন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা যদি কমে যায়, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধরো কোন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা হঠাৎ করে কমে গেল, তখন কি হবে? একটা কমলে আরেকটা কি বেশি হয়ে যাবে? তাহলে কোন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কমে গেলে ওইখানে কি হবে? মাইক খান বলো তো। প্রোটনের আধিক্য দেখা দেয়। গুড, নিউট্রনের আধিক্য দেখা যাবে। হ্যাঁ, প্রোটন কমে গেলে ইলেকট্রনের আধিক্য দেখা যাবে। আচ্ছা, তাহলে এই অবস্থাকে আমরা বলবো, অর্থাৎ কোন পরমাণুতে যদি ইলেকট্রনের সংখ্যা কমে যায় প্রোটনের সংখ্যা বেশি দেখা যায়, তাহলে সেই অবস্থাকে বলা হবে ধনাত্মক আধান। সেটাকে কি বলবো আমরা? ধনাত্মক আধান। আধান আর এর বিপরীত যদি হয় তখন আমরা বলবো কি বলবো? তখন ঋণাত্মক আধান। ঋণাত্মক আধান। এই বিষয়গুলো তোমরা জানো, আমি তারপরেও আরেকটু আলোচনা করছি। এইভাবে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক আধান পাবো। আচ্ছা, এরপরে আমাদের যে জানার বিষয়টা, সেটা হলো তোমরা
13 অধ্যায়ও আরো অনেক বেশি জেনেছো আমি পড়িয়েছিলাম। তো তারপরে একটু আলোচনা করি, সেটা হলো এবার পরিবাহী, অর্ধপরিবাহী, আর একটা হলো অন্তরক। এই বিষয়টা পড়িয়ে আমরা কুলম্বের সূত্রে চলে যাব, সূত্র দিয়ে আমরা অঙ্ক করব ইনশাল্লাহ। এই যে আমার হাতে একটা জিনিস দেখো, এটা তোমরা সবাই চিনো, চিনো না? জি স্যার। আচ্ছা, এটাকে যখন আমরা ইলেকট্রিক বা বিদ্যুতের কাজ করব, কাজ করতে গেলে এই যে তিনটা বিষয় যে আমরা লিখলাম, একটা হলো পরিবাহী, তাহলে পরিবাহীতে কিন্তু সরাসরি ইলেকট্রন পরিবাহিত হতে পারে, তাহলে এর ভিতরে যে এই যে ধাতব দণ্ডটা, এটা অ্যালুমিনিয়াম হইতে পারে, লোহার হইতে পারে, এটাতে তাহলে পরিবাহিতে উদাহরণগুলো আমরা লিখতে পারি অ্যালুমিনিয়াম, কপার, লোহা, এগুলো এগুলোতে পরিবাহী সরাসরি হয়, এই জন্য এদেরকে বলা হয় পরিবাহী। তাহলে এই পরিবাহীর তোমার বাহিরের আবরণটা যদি অন্তরক না লাগানো হয়, এটা কিন্তু অন্তরক, এটা একটা প্লাস্টিক, প্লাস্টিক তোমরা আরো জানো যে রাবার, আমি এগুলো অবশ্যই তোমাদেরকে দেখানোর জন্যই নিয়ে আসছি, তোমরা জানো দেখেছ, এই যে রাবার, এই ধরনের পদার্থ বিভিন্ন তারে লাগানো থাকে, এই তারের দেখো, এই যে তারের উপরে আবরণ, উপরে আবরণটা কি দেওয়া বলো? রাবার। রাবার, রাবার, রাবারটা তাহলে আমরা অন্তরক বলতে পারবো। কারণটা হলো এই রাবারের ভিতর দিয়ে ইলেকট্রন যেতে পারবে না। আচ্ছা, তাহলে এই জন্য এদেরকে বলা হয় অন্তরক পদার্থ। যাই হোক, এগুলো আমরা জানি। এবার অর্ধপরিবাহীর উদাহরণ তোমরা জানো বলো তো, কি কি মনে আছে? 13 অধ্যায় পড়েছিলাম, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনিক, মনে আছে না? এগুলো হলো পরমাণু। আর অপরিবাহীর এগুলা কিন্তু উদাহরণ আসে, রাবার, কাঠ, কাগজ, কাগজ, কাঁচ। আচ্ছা, এবারে আমরা সৃজনশীল খ নম্বরে একটা প্রশ্ন পড়ব, ঘর্ষণে কেন বস্তু আহিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, সৃজনশীল খ, সবাই লিখো, ঘর্ষণে কেন বস্তু আহিত হয়? আমি উত্তর আলোচনা শুরু করছি, তোমরা একটু খেয়াল করো, বাহ্যিক বল প্রয়োগে, শুরুতে আমরা বলবো বাহ্যিক বল প্রয়োগে বস্তুর, তাহলে শুরুতে আমরা বলবো বাহ্যিক কোনো বল প্রয়োগে, লিখো সবাই, না পারবে? বাহ্যিক বল প্রয়োগে বস্তুদ্বয়ে যখন ঘর্ষণ করা হয় তখন তখন যে বস্তুর ইলেকট্রনের আসক্তি বেশি, সেই বস্তু অপর বস্তু থেকে মুক্ত ইলেকট্রন সংগ্রহ করে, সংগ্রহ করে ঋণাত্মক আধান
আহিত হয়। ঋণাত্মক আধানে আহিত হয় এবং অপর বস্তুটিতে ইলেকট্রনের ঘাটতি হওয়ায় তা ধনাত্মক আধানে আহিত হয় এবং বস্তুদ্বয়ের তড়িতের সৃষ্টি হয়। এই পর্যন্ত লিখলেই আপাতত দুয়ে দুই পাবা ইনশাল্লাহ। এবারে আমরা একটু মূল আলোচনার দিকে যাচ্ছি, বুঝবো? এরপরে হলো আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা সবাই আশা করি জানো। তো সিফ রেজা বলো তো দেখি, কুলম্বের সূত্রটা মনে আছে? জি স্যার মনে আছে। বলো। বলবো? বলো। তার f = c into q1 q2 by d square। হ্যাঁ, তোমার সূত্রর গাণিতিক রূপটা হইছে। হ্যাঁ, তুমি সূত্রটার বিবৃতি করো, পারবে? স্যার বলবো? বলো, কে নাম বলো? ওয়াসিফ। হ্যাঁ বলো। স্যার কোন বস্তু হলো বল প্রয়োগ করলে ওই বল হলো চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক। মাস্টার বলো তো। স্যার নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের সংযোগ সম্পর্কের বরাবর ক্রিয়া করে। গুড, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, সবারটাই হয়েছে, তবে ওটা আরো ভালো হয়েছে। তাহলে আমরা এই সূত্রটা জানি এবং এই সূত্র থেকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, খেয়াল করে দেখো, এখানে যদি আমরা কিউ ওয়ান ধরি, এটাকে আমরা যদি কিউ টু ধরি, দুটি বিন্দু আধান। বিন্দু আধান তো বুঝো মাস্টার? বিন্দু আধান বলেন, বিন্দু আধান কি বুঝো? বুঝি। আচ্ছা, বিন্দু আধান দূরত্বের তুলনায় কম। জি স্যার। আচ্ছা, তাহলে একটাকে আমরা ধনাত্মক আধান ধরতে পারি আর একটাকে আমরা ঋণাত্মক আধান ধরতে পারি। যদি এদের মধ্যে দূরত্ব আর ধরো বা ডি ধরো, তাহলে যে সূত্রটা আমরা পাবো সেই সূত্র হলো এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু, আর একটা পাবো এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার। এই দুটাকে সূত্র আমরা একত্র করলে কিউ ওয়ান কিউ টু ভাগ ডি স্কোয়ার। তোমরা ইয়ের সূত্র থেকে তো কি বলে মহাকর্ষের সূত্র পড়েছ, ওটার মতোই একটু পার্থক্য, জাস্ট ওখানে হলো বস্তু ছিল আর এখানে হলো চার্জ। আচ্ছা, এখানে এফ সমান, তাহলে সমানুপাতিক ধ্রুবকটা যদি আমরা উঠিয়ে দেই তাহলে কি পাবো? এখানে কি ব্যবহার করব, সি বা কে? কিউ ওয়ান কিউ টু ভাগ ডি স্কোয়ার। তাহলে এই যে সি এর মান, এখানে বিজ্ঞানী কুলম্ব এখানে সি এর মানটা কি ব্যবহার করেছিলেন এ বলো, বলবে একক বলো হলো শুভ্র, শুভ্র বলো একক। নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। হ্যাঁ, নিউটন
মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আরেকটা যে বিষয়, এই সি এর মানটা হলো বা 1/4 পাই এপসিলন নট, তোমরা কি জানো এটা সি এর মান হলো এপসিলন নট, এপসাইলন নট। হ্যাঁ, এই যে এপসাইলন নট এর মানটা কত কে বল পারবা? আগে নাম বলবা। বলবো স্যার, বলবো স্যার। মাসরুর স্যার বলবো, আগে কে বলবো স্যার? না স্যার, সম্পূর্ণ সম্পূর্ণ বলবো। হ্যাঁ বলো। আমি সম্পূর্ণ। হ্যাঁ সম্পূর্ণ বলো, মান কত? 8.854 × 10^-12। গুড, একক মনে আছে? ইসা মনে আছে। বলো। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। লেখা শেষ সবাই, অঙ্কের জন্য প্রস্তুতি নাও। যে অঙ্কগুলো তোমাদের সাধারণত ভুল হয়, সবার না, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ভুল হয়, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আমি তোমাদের ধরো ওই MCQ কাজে লাগবে এবং সৃজনশীলে তো লাগবেই, এই জন্যই বলছি যে আমি দুটা অঙ্ক একটু প্র্যাকটিস করাবো। 90 কুলম্ব, আরেকটা ধরো এখানে 40 কুলম্ব। এটা হলো এ, এটা হলো বি, এখানে আমরা আরেকটা বিন্দু দিলাম সি, এটা এখান থেকে এটুক হলো 100 সেন্টিমিটার। দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, নরমাল যে অঙ্কগুলো এগুলো তো তোমরা পারবেই আশা করি। বেশি যেটা ভুল হয় এখানে তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে, কিসে দেওয়া আছে দূরত্বটা, সেন্টিমিটারে দেওয়া আছে, এগুলাই তোমাদের কিন্তু ভুল হয়। প্রশ্ন হলো, এক নাম্বার প্রশ্ন ধরো এটা উদ্দীপক, এক নাম্বার প্রশ্ন হলো বস্তু দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কত? বলের মান কত? সবাই করে আমাকে বলো তাড়াতাড়ি। স্যার বস্তুর আধান, স্যার আধানের পজিটিভ না নেগেটিভ? দুটোই পজিটিভ ধরো, কোনো সমস্যা নাই, এটা দুটোই পজিটিভ ধরো। আমি কিন্তু ক্লাস এই আগের ক্লাসে কিন্তু বলেছিলাম বা শুরুতে আমরা যখন 9 এ তোমাদের পড়িয়েছিলাম, এই প্লাস কত বলো? 3.24 × 10^13। গুড নিউটন। মাসরুর স্যার তৌসিফ, ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু অঙ্কটা করি, সি এফ সমান সি Q1 Q2/d² সি এর মান 9 × 10^9 ইন্টু Q1 এর মান 90 40 ভাগ এখানে 100 সেন্টিমিটার, তার মানে ডি হলো 100 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে 1 মিটার, তাহলে 1 স্কয়ার 1 মিটার। হ্যাঁ, তাহলে কত কত রেজাল্ট হলো? 3.24, তাই না? 3.24 × 10^13 বলের একক কি? নিউটন। 13, হ্যাঁ বলের একক নিউটন, এই জন্য এখানে নিউটন। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন, এটাও তোমরা ট্রাই করো সবাই। 2 নাম্বার কোশ্চেন যেটা, সেটা হলো সি নিরপেক্ষ বিন্দু হলে
সি নিরপেক্ষ বিন্দু হলে কোনটি সঠিক হবে? যদি আমি অবজেক্টিভ টাইপে করাচ্ছি কোনটি সঠিক হবে? চারটা অপশনই আছে, আমি অপশনগুলো পরে বলছি, আগে অঙ্কগুলো করো, অঙ্কটা করো। এক্স এর মান ধরো, এক্স এর মান ধরে এক্স এর মানটা বের করো। তো সিফ রাজা, বুঝতে পেরেছো আগের অঙ্ক? জি স্যার। ওকে ফাইন, এবার এটা শুরু করো। আমি কি একটু টাচ দিয়ে দিব? না স্যার, লাগবে না। হ্যাঁ টাচ দিব। আচ্ছা দেখো, যারা পারবে তারা করা শুরু করো। এখানে 90 কুলম্ব, এখানে 40 কুলম্ব, তাহলে এখান থেকে এখানে কিন্তু একটা বিন্দু দেওয়া আছে, সি বিন্দু, তার মানে টোটালটার দূরত্ব দেওয়া আছে 1 মিটার। 1 মিটার ধরলাম, 100 সেন্টিমিটার, যেহেতু 100 সেন্টিমিটার, আমরা 1 মিটার ধরতে পারি না? তাহলে এখান থেকে এটুকের দূরত্ব সি বিন্দু পর্যন্ত ধরে নিলাম এক্স, তাহলে এখান থেকে এটুকের দূরত্ব কত হবে? 1 - x, তার মানে 1 - x। এবার তড়িৎ প্রাবল্যের সূত্র থেকে আমাদের করতে হবে, মনে আছে সূত্র? জি স্যার। প্রাবল্যের সূত্র ছিল E সমান সি কিউ ওয়ান সি কিউ বাই আর স্কোয়ার। হ্যাঁ, ওই বিশ্লেষণ করলে এটা হবে কিউ বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যা বলো। তাহলে এখন এটুকু আমি টাচ দিয়ে দিলাম, বাকিটুকু তোমরা করো। শুধু শর্ত ধরবা ই ওয়ান আর ই টু সমান, এখান থেকে এটু একটা ইউ ই ওয়ান ধরবা আর এটুকের জন্য ই টু ধরবা। তাহলে 90 কুলম্ব চার্জের জন্য তড়িৎ প্রাবল্য ই ওয়ান সমান সি কি ওয়ান বাই আর স্কোয়ার। তাহলে ই ওয়ান, তুমি কি ওয়ান এর মানটা ধরে, এক্স এর মান বেড়েছে স্যার, বেড়ে গেছে কত স্যার? 0.6 মিটার। 0.6 মিটার, তুমি ইচ্ছা করলে এটাকে সেন্টিমিটারে যদি রাখো তাও সমস্যা নেই, অপশন যেভাবে থাকবে ওইভাবেই হবে। যদিও তোমার অপশন সেন্টিমিটারে দেওয়া আছে, তার মানে 60 সেন্টিমিটার হবে, তাই না? জি স্যার। হ্যাঁ হয়েছে, তাহলে বাকি যাদের হয়নি তারা এইভাবে করে ফেলো, কিউ টু দূরত্ব মানে এই যে টুকের দূরত্ব কত হবে? 1 - x তার স্কয়ার। হ্যাঁ, আগেরটা তাহলে আমরা আর না ধরে x ধরব, একবারে করে দিলাম। এবার শর্ত মতে ই ওয়ান সমান ই টু বা সি কি ওয়ান বাই এক্স স্কোয়ার সি টু বাই 1 - x স্কোয়ার, দুই পাশ থেকে সি আর সি বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি ওয়ান বাই এক্স স্কোয়ার কিউ টু বাই 1 - x তার হোল স্কোয়ার। এবার পারবে বাকিটুক? এখান থেকে এক্স এর মান বের করবা। আচ্ছা, আমার সময়ও প্রায় শেষ বলতে শেষই হয়ে গেছে। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা সৃজনশীলেও প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর আজকে কিন্তু পরীক্ষা আছে,
তোমরা পরীক্ষা দাও না, আমি কিন্তু খুব কষ্ট পাই, এত কষ্ট করে তোমাদের আমি প্রশ্ন করি, কিন্তু সেন্ড করি, প্রশ্ন করি, কিন্তু তোমরা ই দাও না, পরীক্ষা দাও না। প্রশ্ন কি ছাড়ছেন? আজকে এখনো ছাড়িনি, একটু পরে ছাড়বো আর কি, পরীক্ষাটা অবশ্যই দিবা। স্যার হুম বলো। স্যার আমাদের 13 আর 14 অধ্যায় তো কমপ্লিট হয়নি। 13 আর 14 তো আমি যে শেষের ইগুলা সেন্ড করছি ওগুলো দেখো নাই তো, তোমাদের ক্লাসের পরে মেয়েদের ক্লাস হইছে। স্যার মেয়েদের কাছ থেকে করব? হ্যাঁ মেয়েদের, তোমাদের শাখায় তো পোস্ট করা হইছে, ওটা দেখবা। শুভ্র বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। মানে তোমাদের ক্লাস নেওয়ার পরে মেয়েদের ক্লাস নিয়েছি, মেয়েদের ক্লাসটা তোমাদের শাখায় পোস্ট করা হয়েছে, ওই ক্লাসটা দেখলেই ফিনিশিং বুঝতে পারবা। ওকে ভালো, হ্যাঁ ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।